অনেকেই একাধিক বিয়ে করে থাকেন, তাই বলে 47 বছরে 88 বার বিয়ে। শুনতে অবাক লাগলেও ইন্দোনেশিয়ার কান নামের এক ব্যক্তি জীবনে এমন ঘটনাই ঘটেছে। এখনও বিয়ে করে চলেছেন ওই বৃদ্ধ। 88তমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। কান পেশায় একজন কৃষক এবং তিনি পশ্চিম জাভার মাজেলেঙ্কার বাসিন্দা। সম্প্রতি কান যাকে বিয়ে করেছেন তিনি তার নিজেরই প্রাক্তন স্ত্রী। মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও কৃষকের দাবি স্ত্রী কিছুতেই ভুলতে পারছিলেন না তাকে, তাই আলাদা হওয়ার কিছুদিন পরই বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী ফের তার কাছে এসে দরবার করেন, বিয়ের অনুরোধ করেন। প্রাক্তন স্ত্রী সেই অনুরোধ ফেলতে না পেরেই ফের বিয়ের সিদ্ধান্ত দাবি বৃদ্ধের। 88তম বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া কানের সন্তান সংখ্যা কত বা পরিবারের মোট সদস্য সংখ্যা কয়জন তা জানা যায়নি, জানা যায়নি তার স্ত্রীদের পরিচয়ও। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।